हाय फ्रेंड्स, आज हमें एक स्नैक्सर रेसिपी नहीं एसेछि तोमादेर जोन्नो। स्नैक्स खेते तो आमादेर सकलेरई भालो लागे, विशेष करे बाच्चादेर। आर बाड़ीते जदि कोनो गेस्ट आसे ताहले ए रेसिपिटा तोमरा सहजेई ट्राई करते पारबे। गेस्टदेरो खूब भालो लागबे एबं तोमादेरो खूब भालो लागबे। हाय, आमि सुप्रिया। सुप्रियास फूड रेसिपिते तोमादेर सकलके ओयेलकाम। आजकेर रेसिपिटी होलो ब्रेड चिकेन रोल। रेसिपिटिर जोन्नो लागजे एक बड़ो प्याज कुचि, एक माझारी साइजेर कैप्सिकम कुचि, एक टी स्पून हलुद गुड़ो, एक टी स्पून जिरे गुड़ो, एक टी स्पून गोलमरिच गुड़ो, 200 ग्राम चिकेन छोटो छोटो करे काटा, ह्वाइट स्लाइस ब्रेड 5 पिस, आर नियेछि डिम, आर लागजे चिली फ्लेक्स, एकटु दूध, ब्रेड क्राम, আর 1 টিস্পুন আদা রসুন বাটা এবং নুন। আর লাগবে সোয়া সস, ভিনিগার আর টমেটো সস। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য আমি দেব 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা, আর দেব বাকি মশলাগুলো। আর দেব 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যতটা ঝাল খেতে চাও। আর দেব নুন। সঙ্গে 1 টেবিল স্পুন টমেটো সস অ্যাড করলাম। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেবে যাতে সবগুলো মশলা একসাথে মিশে যায়। এই অবস্থায় এটাকে আমি 10 মিনিটস রেখে দেব ম্যারিনেশনের জন্য। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো এর মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, হোয়াইট অয়েল। এরপর আমি চিকেনের ম্যারিনেশন যেটা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। চিকেনটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। চিকেনটা দেখো এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি আর আমাদের ক্যাপসিকাম কুচি আমি অ্যাড করব। তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ক্যাপসিকাম কুচিটা বা পেঁয়াজ কুচিটা দিলে এর মধ্যে একটু আরও টেস্ট আমরা বেশি পাবো। তোমরা এর মধ্যে যে কোনো ভেজিস তোমাদের পছন্দ মতো দিতে পারো। এরপর আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট লো ফ্লেমে। এইভাবে আস্তে আস্তে আমাদের চিকেনটা কুক হবে। এর ফাঁকে চলো বাকি কাজগুলো আমরা সেরে নিই। এর মধ্যে আমি ব্রেডটাকে আমি এবার কেটে নেব। দেখো আমি একটা সাইড কেটে নিচ্ছি, এইভাবে ব্রেডের 4টে সাইড তোমরা কেটে নেবে। ব্রেডগুলোকে এবারে আমি বেলে নেব। দেখো আস্তে আস্তে করে বেলবে যাতে ভেঙে না যায় এবং পাতলা হয়ে যাবে। পাতলা হলে আমাদের কি হবে, এটাকে রোল করতে খুব সুবিধা হবে। দশ মিনিট হয়ে গেছে। এবার দেখো আমাদের উপর দিয়ে তেল তেল বেরিয়েছে, কষানো হয়ে গেছে মাংসটা। এবারে এটাকে আমি দেখে নেব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। নুনটা তোমরা চেক করে নেবে, আমার একটু নুন লাগলো মনে হলো তাহলে একটু নুন দিলাম এখানে। এবার এটাকে আমি ঢেলে নেব। দেখো একটা ব্রেড নিয়েছি, এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব।
একটু বেশি করেই পুর দিও, তাতে খেতে টেস্ট লাগবে। এরপর আমি একটা ব্রাশ দিয়ে দেখো সাইডগুলোতে দুধ লাগিয়ে নিচ্ছি, তাতে কিভাবে জিনিসটা একটু নরম হবে, আমাদের রোলটা করতে সুবিধা হবে, খুলে যাবে না। রোলটাকে দেখো আমি ডিমে ডিপ করলাম, করে এবারে আমি এটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নেব। বাকি রোলগুলো আমি এইভাবে কোট করে নেব। তেলটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দেখো তেলটা হালকা গরম হলেই এই রোলগুলোকে দিয়ে দিতে হবে, যাতে খুব গরম না হয়, খুব গরম হলে রোলগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে সব দিক ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভাজতে হবে রোলটাকে, খুব ডার্ক যাতে না হয়, না হলে পোড়া পোড়া লাগবে। মিডিয়াম ফ্লেমে হালকা হালকা ভাবে এটাকে ভাজতে হবে, দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি। এটাকে আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন হালকা অল্প তেল দিয়ে। রোলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের মধ্যে, যেন তেলগুলো অ্যাবজর্ব হয়ে যায়। এইভাবে বাকি রোলগুলোকে আমি ভেজে নিলাম। রোলগুলো দেখো কি সুন্দর ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে, সেটা তোমরা দেখো রোলগুলোর আওয়াজ শুনলেই বুঝতে পারবে। বন্ধুরা, ব্রেড চিকেন রোল আজকে রেডি, পরিবেশন করলাম আমি সসের সাথে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।